আচ্ছা এটা আরেকটা গাছ দেখাচ্ছি, কি গাছ এটা? হলো দুই প্রকার আছে, সার পোকার ওষুধ। হ্যাঁ, সার পোকা সম্পর্কে আমরা জানি, যদিও আজকাল এটা দিলে সার পোকার সংখ্যা ফসকের নিচে অথবা পাতির নিচে রাখলে। হ্যাঁ, সার পোকা সম্পর্কে আধুনিক প্রজন্মের অনেকেই হয়তো জানবেন না, এটা অত্যন্ত একটা বিষময় পোকা, বিছনায় হয়ে থাকে, বালিশের ভিতরে হয়ে থাকে, রাত্রে ঘুমাবেন আপনাকে কামড়াতে থাকবে এই পোকা। জ্বর হয় এবং ওইটা দিয়ে কালো জ্বর, মানে ওইটার কারণে কালো জ্বরের সৃষ্টি। এর থেকে বাঁচার জন্য এই যে একটি উদ্ভিদ, এটার কি নাম বললেন? এটা গাছটার নাম আমি আসলেই বলে গেছি। আসলে এই গাছটার নাম তো আমাদের দেশে সকলগুলোর গাছের নাম আমরা অনেকেও জানি না, কিন্তু বংশ পরম্পরায় জানি যে এই গাছটা এই কাজের জন্য লাগে। এখানে তিন প্রকার কালার আছে, লাল, তারপরে আর হলুদ আর ম্যাজেন্টা কালার। এখানে তো এগুলো যদি বিছনায় যদি ইয়া হয়, সার পোকা হয়, তাহলে সেই সার পোকা বালিশের নিচে, মানে তোষকের নিচে অথবা পাতা রেখে দিলেই ওই সার পোকাগুলো ওখান থেকে পালাবে, ওখানে থাকবে না। কারণ এটার একটি বিষক্রিয়া আছে বা ঘ্রাণ আছে, যেটা সার পোকাকে ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য করে। সার পোকার পরম শত্রু।